ত্রিপুরার জনজাতিরা মহাভাগ্যবান। ২৫ বছরে বামেদের সময় কিছুই না পেয়ে এখন বিজেপি আইপিএফটির রাজত্বে স্বর্গের সুখ পাচ্ছেন জনজাতি অংশের সাধারণ মানুষরা। এর মধ্যে এখন আবার পাহাড় তিপ্রামথার কাছে, অর্থাৎ সাথে আছেন দেবতুল্য বুবাগরা। পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, বেকারের রোজগার, প্রতিটি ক্ষেত্রেই পাহাড়ে বলতে গেলে স্বর্ণযুগ চলছে। এখন শুধু গ্রেটার তিপ্রাল্যান্ড, অর্থাৎ আলাদা রাজ্য হয়ে গেলেই ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেগুলোও মিটে যাবে। কিন্তু এত সুখের মাঝেও এমন কিছু খবর প্রকাশ্যে আসে যেগুলো না এলেই ভালো হতো, কারণ ভিডিও ফুটেজ বলছে পাহাড়ের স্বর্ণযুগ নয়, খুব কঠিন অবস্থায় দিন গুজরান করছেন সহজ সরল জনজাতিরা। ভাবুন, ২০২১-এ গভীর জঙ্গল থেকে শামুক, বাসকরুল ইত্যাদি সংগ্রহ করে খেয়ে বেঁচে থাকতে হয় জনজাতি নারীদের, যাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখছেন জিবি হাসপাতালে। ওনার নাম মশোর মতি রিয়াং, বয়স ৪৫ বছর, বাড়ি সাব্রুমে। জঙ্গল থেকে বাসকরুল এবং শামুক জোগাড় হলেই জোটে খাবার, নতুবা উপোস থাকতে হয়। এবারে এসব সংগ্রহ করতে গভীর জঙ্গলে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয় এই মহিলা। আছে বুবাগরা, আছে থানচা, আছে বিজেপি, আছে আইপিএফটি, ছিল সিপিআইএম, ছিল জিএমপি, প্রত্যেকেই কিন্তু জনজাতি দরদি। যদি তাই হয় তবে এই ডিজিটাল যুগে খাবারের জন্য জঙ্গলে ছুটতে হয় কেন? কেনই বা খাবারের সন্ধানে গিয়ে ভাল্লুকের বা হিংস্র বন্য জন্তুদের আক্রমণের শিকার হতে হয়? এটাই কি হীরাযুগ? আর এটাই কি তথাকথিত উন্নয়ন? গড়ের আধা ঘন্টা রাস্তা, তারা বাড়ি থেকে ঘুরে আর ওইখানে গিয়া ভালুক পাইছে, গিয়া ওই ভালুকটা মাথা গায়ে অ্যাটাক করছে, তার উপরে আর দুটা চোখ নাই আর হাত সব ইনজোর, এখন দুটো চোখ নাই। তার ফ্যামিলি তিন মেয়ে, এক মেয়ে অলরেডি বিয়া হয়ে গেছে আর দুই মেয়ে আছে, এবার মাধ্যমিক দিব মেয়েটা। আর গড়ের ফ্যামিলি তার হাতে মাত্র বলে ৫০০ টাকা আছে, মানে অনেক হেল্প লাগে সবার। আর এখন সাহায্য চাইতেছে সবার, এখানে একটু কোন জায়গায় হয়েছে ঘটনাটা? লক্ষ্মীছড়া রায়পাড়া। কোন জেলাতে? এটা শান্তিবাজার ডিস্ট্রিক্ট পড়ে। কি নাম? না, শান্তিবাজার। মরসম তিরিয়াম। বয়স 45। এখন কি মানে জিবি হাসপাতালে আনা হয়েছে? না, শান্তিবাজার প্রথমে আনা হয়েছে, এরপরে এখান থেকে রেফার জিবি ডাইরেক্ট। জিবি মানে কোন কোন জায়গায় ক্ষত হয়েছে ওনার? হাতে পুরা হাত নাই, একটা হাত আর চোখ দুইটা নাই, আর ওয়ান সাইড পুরা ইনজোর হচ্ছে। ডাক্তারের সাথে কথাবার্তা হয়েছে? নি এখন আমি ডক্টরের সঙ্গে দেখা হয়েছে না, ওখানে ড্রেসিং করতেছে, ড্রেসিং করার পরে আমি ডক্টরের সঙ্গে কথা বলবো। এমন বহু ঘটনাই ঘটে, কিছু প্রকাশ হলেও বেশিরভাগটাই থাকে অপ্রকাশিত। শহর এবং শহরতলির জনজাতিদের একটা বড় অংশই উচ্চশিক্ষিত এবং বিলাসবহুল জীবন তাদের। প্রশ্ন হচ্ছে, গ্রামের চিত্র সম্পূর্ণ ভিন্ন কেন? ব্যর্থতা কার? নেতৃত্বের আন্তরিকতার, নাকি জনজাতিদের অধিকার আদায়ের কৌশলের? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।